বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের জন্মদিনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য ও অবিচার থাকবে না। দুর্গাপূজায় ধর্ম অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে মন্দির মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জে মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় 18টি মামলায় আসামি করা হয়েছে 5000 জনকে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে 90 জনকে। রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সহ বদলি করা হয়েছে 7 পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে। সোমবারে বদলি করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সোমবার রেল ধর্মঘট শুরু করেছেন কৃষকরা। এতে অচল হয়ে পড়েছে দেশটির রেল যোগাযোগ। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে 1-3 গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছেন আনসু ফাতি। মানুষের জীবন থেকেও কি ধর্ম বড়, এমন প্রশ্ন তুলেছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাংলাদেশে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কথা বলেন তিনি।